আপনি তো আচ্ছা বাজে লোকে, আপনি লাইনটা কেটে দিলেন কেন? না মানে তোমার আজ বাদকাল পরীক্ষা, তাতে আপনার কি? তা বলে আপনি টেলিফোনটা রেখে দেবেন? আপনি আমার গার্জেন, বললাম না জাস্ট একটু রিল্যাক্স করছি, সুযোগ পেয়েছেন অমনি মাতব্বরি শুরু করেছেন, এই জন্য, এই জন্য জানেন তো, আরে ছেলেদের আমি একদম শোনো, দেখতে পারি না। এই শোনো, একদম ওরকম ভাবে কথা বলবে না, একদম ওভাবে বলবে না, আমি তো তোমার ভালোর জন্যই। থ্যাংক ইউ, যথেষ্ট ভালো করেছেন, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। আমি তো বললাম আমি একটু আচ্ছা রিল্যাক্স কোয়াইট, করছি, কিপ আর কোয়াইট, কিচ্ছু না। কোয়াইট, শান্ত হও। আচ্ছা আমার একটা মজার প্রশ্নের উত্তর দাও তো, তুমি দেখবে তোমার মনটা একবারে দারুণ ভালো হয়ে গেছে। কথা ঘোরাচ্ছেন কেন, কথা ঘোরাচ্ছেন কেন, বেশ বলুন। একটা হাতিকে তিনটে স্টেপে, হ্যাঁ তিনটে স্টেপে ফ্রিজে ঢোকাতে হবে, কিভাবে বলতো? হাতিকে ফ্রিজে? ধ্যাত, আপনি না পাগল। আরে এ তো খুবই সহজ, প্রথমে তুমি ফ্রিজের দরজাটা খুলবে, এটা একটা স্টেপ, হাতিটাকে ঢোকালে, এটা দুটো স্টেপ হলো, এবার দরজাটাকে বন্ধ করে দিলে, তিনটে স্টেপ, খুবই সিম্পল। দারুণ তো। আচ্ছা ঠিক আছে, এবার বলো তো একটা জিরাফকে চারটে স্টেপে ওই ফ্রিজে কিভাবে ঢোকাবে? জিরাফকে ওই ফ্রিজেই? হুম পারবো না, এটা খুব কঠিন। ওহো আচ্ছা, কঠিন করে তুমি ভাবছো কেন বলো তো? তাহলে আরে প্রথমে ফ্রিজটা খুললে, ও হ্যাঁ ওটা একটা স্টেপ। হ্যাঁ এবার হাতিটাকে বার করলে, ও হ্যাঁ দুটো দুটো, এই দুটো স্টেপ হয়ে গেল তো। এবার জিরাফটাকে ঢোকালে, তিনটে তিনটে, বুঝেছি। এবার মিষ্টিটাকে বন্ধ করলে, হয়ে গেল চারটে স্টেপ। খুব মজা, খুব মজা, কি সোজা। এবার আরো একটা বলুন, নিশ্চয় পারবো, কি ভালো বলেন আপনি। আচ্ছা ধরো বাঘের বিয়ে, বাবা, সব জন্তু জানোয়ার নেমন্তন্ন খেতে গেল, কিন্তু একজন যেতে পারলো না, সে কে? এ মা, আবার একটা কঠিন প্রশ্ন ধরলেন। এ ধুত, একদম সোজা, আরে জিরাফ তো, ও তো ফ্রিজের মধ্যে আছে। ও তাই তো, তাই তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর একটা বলুন, আর একটা। আচ্ছা অনেকগুলো হলো কিন্তু, এবার এটা লাস্ট। হ্যাঁ এটা আমি নিশ্চয়ই পারবো। বিয়েতে যাচ্ছিল হাতি মোটর সাইকেলে, পিছনে পিঁপড়ে বসে, পিঁপড়ে একটা গাছকে ধাক্কা মারায় হাতি হসপিটালাইজড। পিঁপড়ের কিন্তু কিচ্ছু হয়নি, তবুও পিঁপড়েকে হাতির পাশের বেডে শোয়ানো হলো, কেন? কেন কেন কেন? কারণ পিঁপড়ে হাতিকে ব্লাড দিচ্ছিল তাই। ভীষণ সুন্দর, বিউটিফুল বিউটিফুল। এ বাবা, আপনি তো জানলেন কি করে? আরে বাবা পড়তে হয় পড়তে হয়, নইলে পিছিয়ে পড়তে হয়। ওই স্বপ্নময় চক্রবর্তীর একটা লেখার, ওটার থেকেই জেনেছি। আপনি কত পড়েন, আমার তো পড়তে একটু ভালো লাগে না, খালি টিভি দেখি। সে কি, তুমি খালি টিভি দেখো, তোমার বাবা মা বকেন? এ বাবা আবার বকবে কি, বাবাও তো দেখে, বাবা মা এমনকি ঠাকুমাও। ঠাকুমাকে না আগে কেউ ডাকতে এলে বলতাম ঠাকুমা পুজোয় বসেছে, এখন কি বলি জানেন তো, মেগায় বসেছে, মেগা সিরিয়াল। যাকগে, তোমার টেলিফোন নাম্বারটা দাও তো একটু। কেন বলুন তো? তুমি আমার নাম্বারটা জানো তাই? ও মা, আমি তো একটু রিল্যাক্স করছি, আপনি কেন নেবেন? না আমারও তো মাঝে মাঝে রিল্যাক্স করতে ইচ্ছে করে। কেন, আপনার কি সামনে পরীক্ষা? না সামনে পরীক্ষা না,
আমার পরীক্ষা ধরো এই চলছে বিগত 10 বছর ধরে। আপনার পরীক্ষা চলছে? হুম, কিসের পরীক্ষা? চাকরির পরেই যে পরীক্ষা হয়, আসল পরীক্ষা জানো। সে পরীক্ষা আমার একজন সেই টিচারও আছে। তিনি রোজ পড়ান? না, আজকের দিনটা রেহাই দিয়েছেন, তাই একটু রিল্যাক্স করতে ইচ্ছা করছে এই আর কি। আমার জানেন তো ভালো একজন টিচারের খুব দরকার। আচ্ছা, আপনাকে যিনি পড়ান তিনি কি পিএইচডি? ওরে বাবা, পিএইচডি তো বটে। কিসে? বাংলার কিছুতে? বাংলার কিছু হলে না আমার খুব সুবিধে হয়। না, উনি বাংলা বাংলা নিয়ে পড়েননি, উনি আদা নিয়ে রিসার্চ করেছেন। আদা? আদা? হ্যাঁ, আদা। আদা মানে? আদা মানে আদা, এই ধরো আদা ও রাধা, আদা বিনা কার্যে বাধা, আদা দিয়ে গলা সাদা, আদার বিরহে কাঁদে রাধা। এটা একদম কবিতার মতো, বুঝলে? কি যে হেয়ালি করছেন না আপনি! আপনি আবার আবার সে আধুনিক কবিতা বলছেন, তাই না? আধুনিক হলেও এটা দুর্বোধ্য নয়, খুবই সহজ, সেই হাতির গল্পের মতন। এটা না একদম সহজ করে ভাবতে হবে। আদা রাধা, আদা দিয়ে গলা, আমি জানেন তো ভাবতে পারছি না। আপনার টিচারও আদা, আমার না কিরকম সব গন্ডগোল গন্ডগোল হয়ে যাচ্ছে। খুব সহজ, আদা দিয়ে কি হয়? কি হয়? রান্না তো। হুম, তাতে কি হয়েছে? তোমাদের বাড়িতে রান্না কে করেন? আমার মা। তিনি তোমার বাবার কি হন? হ্যালো, 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 কি হলো আবার, ছেড়ে দিলে নাকি? যাকে, ভালোই হয়েছে, লেখাটা আর একটু দেখিনি, আর একটু বাকি আছে। থ্যাংক ইউ ফর দ্য কল। হ্যালো, কি ব্যাপার, তুমি ফোন রেখে দিলে কেন? আপনি 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 বিবাহিত? তাতে কি? না, কিচ্ছু নয়। হ্যালো, হ্যালো, আরে কিছু বলছো না যে? হ্যালো, আপনি 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 আমাকে মিথ্যে কথা বললেন কেন? মিথ্যে কথা? কি বলছো তুমি, আমি কখন তোমাকে মিথ্যে কথা বলেছি? স্ত্রী কখনো টিচার হয়? হয় কি না তোমার বাবাকে জিজ্ঞেস করে দেখো, বিয়ের পরে সব স্ত্রী টিচার হয়, তুমি দেখবে তুমিও টিচার হয়ে গেছো। তোমার আশেপাশে খোঁজ নিয়ে দেখো না, বিয়ের পর সব মেয়ে টিচার। কি করে? সব সময় উপদেশ, এটা করো না, ওটা করো না, অমুকটা ভালো, তমুকটা ভালো, একেবারে সব জানা পণ্ডিত। অথচ খোঁজ নিয়ে দেখলে দেখা যাবে লেখাপড়ায় ভালো ছিল না বলে বাবা মা তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছে। ঘেন্না ধরে গেল আমার, বুঝলে, ঘেন্না। কিন্তু কিন্তু এটা তো সত্যি, আদা না দিলে রান্নায় কোনো টেস্ট হয় না। একদম ঠিক, দারুণ বলেছ। আচ্ছা, এই তোমায় না একদিন চাউমিন খাও। কি আপনার কাছে চাউমিন খেতে চেয়েছে? তোমার না চাউমিন খাওয়াবে? কি রকম লোক, আজে বাজে কোনো কথার মানে বোঝে না, কিচ্ছু না, একটু ভালো লাগে না আমার। এই কি তুমি কাঁদছো কেন? হ্যালো, হ্যালো, মাঝে মাঝে ফোন করলে বিরক্ত হবেন না তো? না না, তা কেন। হ্যালো, হ্যালো, পায়েল? আপনি আমাকে পায়েল বলে ডাকলেন? হ্যাঁ, এই নামটাই আমার পছন্দ। আচ্ছা, আপনার তো অনেক বয়স হয়েছে তাই না? কি আর করা যাবে, বয়স তো হয়েছে। মানে আমার বাবার মতন? না, তোমার বাবার মতো না হলেও তোমার কাকার মতন তো নিশ্চয়ই। আপনাকে যদি আমি কবি বলে ডাকি? খুব ভালো হয় জানো, কবি শুনে শুনে না আমার ঘেন্না ধরে গেছে।
তাহলে আমার না একটা আবদার আছে। বেশ তো বলো। মানে আমি মাঝে মাঝে আমার পড়ার ফাঁকে আপনার কবিতা শুনবো আর রিল্যাক্স করব, কেমন? বেশ তো, তাই হবে। কিন্তু তোমার ফোন নাম্বারটা ঠিকানাটা দেবে? কি হবে ওসব দিয়ে, তার চাইতে এই ভালো, আমি পায়েল আর আপনি কবি, আপনি হলেন আমার খোলা আকাশের ঝোড়ো বাতাস। রিল্যাক্স রিল্যাক্স অ্যান্ড ওনলি রিল্যাক্স। ঠিক বলেছ, সব মানুষের জীবনে একটা জানলার দরকার হয়। তুমি হবে আমার সেই জানলার মধ্যে দিয়ে আসা এক ঝলক টাটকা বাতাস। কিন্তু আজ যে আমার কিছু শুনতে ইচ্ছে করছে, এবার যে কবিতাটা না শুনলে আমার মনই ভালো হবে না। প্লিজ শোনান, একটা একটা কবিতা শোনান। একটি বাতাস বইল জুড়ে, একটি বাতাস ধীরে, দুই বাতাসের দেখা হলো দুইটি নদীর তীরে। দুইটি নদী নয়তো এটা, হয়তো মোহনা, সেই মোহনায় ফেলতো আলো পূর্ণ জোছনা। নিত্য সেটা যায় না যাওয়া, নিত্য যায় না চেনা, কেবল যদি সঙ্গ দেয় সঙ্গে মেঘের সেনা। সেই মেঘেরই সঙ্গী হয়ে মেঘবালিকা নামে কবি তখন আদা ভুলে কাদার মধ্যে থামে। মেঘবালিকা নয় গো সেটি, শুধুই বালিকা, এই দেখাতেই বাড়লো কবি কাব্য তালিকা, এই দেখাতেই বাড়লো কবি কাব্য তালিকা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো সো মাচ।